চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। মালদার রতুয়া থানার বলদিপুকুর এলাকায় আনসারুলকে দেখলেই মনে হবে কথাটা কতটা ঠিক। ঠিক বলেই দৃষ্টি না থাকা সত্ত্বেও মনের আলোয় মনের চোখে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। সঙ্গে অবশ্যই রাইটার আছে নিয়ম মাফিক, কিন্তু হা দরিদ্র খড়ে বাবার ছায়া মাথায় না থাকা সত্ত্বেও অদম্য জেদের কাছে হার মেনেছে দু চোখের অন্ধত্ব। তাই এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তৃণমূল কংগ্রেসের নেতা বুলবুল খান এসেছিলেন, আমাকে অনেক কিছু দিয়ে গেলেন সাহায্য, টাকা দিয়ে গেলেন বা আরো খাবার জিনিস দিয়ে গেলেন। ওনার একসঙ্গে পাশে থেকে আমাদের কোনো সরকারি কাজ কিংবা ভাতা, আমাদের ভাতাটা চালু করার জন্য অতি সত্যই করবেন যেন আমাদের ভাতাটা চালু হয়ে যায়। আনসারুলের এই সংগ্রামের কথা কানে পৌঁছতেই সাক্ষাৎ পয়গম্বর হিসেবে আলাদিনের প্রদীপের মতো আনসারুলের টিমটিম করা জীবনের শোল থেকে আরও একবার উস্কে দিয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়লেন বুলবুল খান। আজ এসেছিলাম মিকনায়, আমি এসেছিলাম সংবাদ মাধ্যমে জেনে, এখানে একটা একদম দু চোখে অন্ধ, ছোটোবেলা থেকেই দেখতে পাই না, তো শুনেই আমি এসেছি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যতটি পারি, তাকে সহযোগিতা করলাম, আর ইনশাল্লাহ যেভাবে বেঁচে থাকি যতটি পারবো সহযোগিতা করব। মিলননগর হাই মাদ্রাসার এই কৃতি ছাত্রটির কোনো অভাব থাকবে না বলেও দাবি করেছেন জেলা যুব তৃণমূলের এই সহসভাপতি। আর বুলবুলবাবুর এই কাজ নতুন নয়, সরকারি সাহায্য না পেয়ে যখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা দাস, সেখানেও ভোরের আলো ফোটার আগেই পৌঁছে গিয়েছিলেন বুলবুল। আনসারুল আর মমতারা এদের মতো মানুষরা আছেন বলেই আজও পৃথিবীতে বেঁচে আছেন, হয়তো থাকবেনও, থাকবে সাক্ষী সময়ও। মালদা থেকে দেবাশিসের রিপোর্ট, নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।